আকাশের বুকে দেখি বিরহ মেঘে নীল ডানা, পাহাড়ের বুকে দেখি ঝরে যাওয়া বেদনার ঝরনা, জীবনের পথে যেতে শুনেছ কি কান পেতে, আমি তোমার মিয়া ভাই, আমি কোন যুগের মিয়া ভাই, আমার হয় সার ডাকবা আর নাহলে বস করে ডাকবা, ঠিক আছে? সরি বস। উরে খোদা, এদিকে আবার ইংরেজিতে কথা কয়। কোন ক্লাস বন্ধ পাস টাস দিয়েছেন বন্ধ? এসএসসি থ্রি টাইম বাট নট পাস। কি? এসএসসি থ্রি টাইম বাট নট পাস। এসএসসি থ্রি টাইম বাট নট পাস, ভালো বলেছো। পাস ফেল আসলে কোনো বিষয় না, বুঝতে পেরেছো? বিষয়টা হচ্ছে প্যাটের মধ্যে তোমার বুদ্ধি আছে কিনা। হ্যাঁ, বুদ্ধি থাকলেই চলবে। কি কোন বস, প্যাটের মধ্যে বুদ্ধি নাই মানে? ওরা পরে তো 2 বছর, আমি পড়ছি 4 বছর, কিন্তু পাস তো করতে পারিনি। এটা কেমন ধরনের কথা বললেন বস? আপনি না বলছেন পাস ফেল বিষয় না, অভিজ্ঞতাটাই আসল। তাও ঠিক, অভিজ্ঞতাটাই আসল। কি সুন্দর অভিজ্ঞ, ভালো লোক। আচ্ছা আচ্ছা, এই এলাকায় কি পরিমাণ পাথর ওঠে? এটা কেমন ধরনের প্রশ্ন করলেন বস? এই হাটের লোক ঘুমাবে কোন জায়গায় তা কি কেউ বলতে পারে? কেন না মানে, যে শত শত হাজার হাজার লোক পাথর তুলতেছে এখানে। হ্যাঁ তুলতেছে তো, কি হয়েছে? এখন এর অ্যাকুরেট হিসাব বের করতে হলে প্রথমে একটা আদমশুমারি করতে হবে, আর আদমশুমারি করার পরে প্রতিটা লোক কি পরিমাণ পাথর তোলে সেটা হিসাব বের করতে হবে। ধরেন এক একজন লোক খালি কিলোগ্রামে বা কেজিতে পাথর তোলে না, এটা হলো কুইন্টাল বা টনে টনে হিসাব করতে হবে। তাও আবার ক্যালকুলেটারে জায়গা ধরে কিনা সন্দেহ। আর এটা হচ্ছে ঐকিক নিয়ম, মানে বিশাল এলাহি কাণ্ড হিসাব কারবারের। তাহলে বলো তো, আমার ঐকিক নিয়মের হিসাবটা জানতে হবে, বুঝছো? ঐকিক নিয়মের হিসাবটা আমারও জানতে হবে। আমার তো মাথা ঘুরছে, এই লোকের পাস তো সারা যাবে না। খবর মনির ভাই, কি করো? এই তো ভাই, হিসাব নিকাশ করতেছি, 10 ট্রাক মাল আছে তো, তো হিসাব লিখতেছি। আই মনিরুল। জেস আছে, আমি একটু ব্যাংকে যাচ্ছি, এই চাবিটা রাখ। শোন, ঠিক মতো দেখে রাখবি, চাবি যেন কারোর কাছে না যায়, আর ক্যাশ বাক্সটা দেখে রাখবি, হিসাবটা। তুই একবার চিন্তা করে দেখ মনিরুল। জিমি ভাই, এই জীবন রাখার চাইতে দিয়ে দেওয়াই অনেক ভালো। আপনি এসব কি বলতেছেন? ঘটনা কিছুই না, আমি যে জায়গায় দাঁড়ায় আছি তুই একবার আমার জায়গায় এসে দাঁড়া আর চিন্তা কর, কল্পনা করে দেখ। মি ভাই, আমি আপনার জায়গায় যাবো কি জন্যে? আমি তো আমার জায়গাতেই ভালো আছি। এই যে দেন 10 ট্রাক মাল আছে, আমি হিসেব নিকাশ করতেছি। আবার চাচাজান আমার কাছে চাবি দিয়ে গেল, চাবিটাও রেখে দিলেন। ক্যাশ বাক্সের উপর নজর দিবির কাছে সেটাও তো করতেছে, আমি তো আমার জায়গায় ভালো আছি। মি ভাই, আপনার ওনে যাবো কে? হ্যাঁ, তুই তো আবার অনেক ভেরি ভেরি প্রভুভক্ত ডগ। এসব কি করছেন মি ভাই? না মানে উপমা দেওয়ার জন্য, মানে উদাহরণ দেওয়ার জন্য তোর আমি কথাটা বললাম, মানে তুই আসলে তার কুত্তা না। আচ্ছা, এই যে ভদ্রলোক চলে গেলেন, উনি কে? কলিমুদ্দিন সাহেব? কি হইল, তোর জবান বন্ধ হয়ে গেল নাকি? না, উনি তো কলিমুদ্দিনই। তাহলে বল এখন আমি কে? মেয়ে ভাই, আপনি সব কি করছেন? আপনি কিটা সেটাও বলে গেছেন? ভুলি নাই, তোরে আমি জিজ্ঞাসা করছি, তুই আমার প্রশ্নের উত্তর দে, আমি কে বল? আপনি ওনার ছেলে। এই তো লাইনে আইছিস। আচ্ছা, উনি যদি মালিক হয় তাহলে আমি কে? উত্তরাধিকার সূত্রে আপনিও মালিক। এই যে আমার উত্তরাধিকার কিসের জন্য, লাইন একটা বেশি কষ কেন? ডাইরেক্ট মালিক বল।
এক মালিক তার কর্মচারীর সামনে যদি আরেক মালিককে অপমান করে তাহলে কেমন লাগে তুই একবার চিন্তা কর। ও এই কথা মিয়া ভাই চিন্তা করে দেখেছি, এই যে মানুষের তাড়াতাড়ি ঘোরাঘুরি না করে একটা জায়গা দরকার, একটা অফিস নেওয়া দরকার, কি কস? তা তো ঠিক বস, তাহলে পরে আমি যাই। আপনি যেন কোন হোটেলে উঠেছেন? এই এই ভালো মানুষটা কি হোটেলে ওঠে নাকি? ও তাহলে পরে রেস্ট হাউসে উঠেছেন। এই হোটেলে যা রেস্ট হাউসও সেটা, এইসব হোটেলে রেস্ট হাউসে উঠলে মানুষের শরীর তো ঠিক রাখা যায় নাকি, সব শরীর তো নষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছিস? আমি উঠেছি ওই যে নিখিল দা আছে না, ওই যে খাসিয়া বলে নিখিল দা, তাকে বাড়িতে। ও ওই যে নাচে নাচে, ওই যে গীতা আছে মেয়েটা নাচে। ও হোটেলে থাকলেই চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আর ফুল দেখে ভ্রমর উড়ে গেছে তাতে আর চরিত্র নষ্ট হচ্ছে না। এই তুই কি ভাবতেছিস? না কিছু না, ওই নিখিলদা তো মাটির মানুষ, তার বোনটা একটু উড়াক তুড়াক কিন্তু কোনো সমস্যা নেই, খুব ভালো। এ তাকে চরিত্রের বিবরণ তোর কথা শুনতে চাইবে, তোর যে কাজ দিয়েছিস সে কাজ করছে, যা যে ওস্তাদ। তুই বিপ্লেস নিয়ে কোনো নড় দিছিস, তোর এটা কয়েছে তুই ভাষা ঠিক করবি, আমি তোর ওস্তাদ, আমি তো কোন চোখের ওস্তাদ, যা। অল্প বয়সে মানুষের লম্বা চুল রাখলে সব চুল হোটেলে থাকলে চরিত্র নষ্ট হয়, আর গীতার কাছে থাকলে চরিত্র ভালো হয়ে যায়। যাক আমি চাপে যাই, এত বোঝার দরকার নেই। জীবন মরণে আমরা দুজন জ্বালবো প্রেমের বাতি, তুমি আমার গো আমি তোমার, আমি তোমার গো তুমি আমার, সুখ দুঃখের সাথী। এবার তোর ল ল মানে কই যাবো? আর তবু তো আমি দুজখানে নিয়ে যেতেছি না, একটা ভালো কাজে নিয়ে যাবো। না সেটা ঠিক আছে, কিন্তু এই সময় কই যাবো একটু জানতে পারলে ভালো হইতো। আর শান্তাকুমারী যাবো। শান্তাকুমারী যাবেন মানে? এই রাত্রেবেলা শান্তাকুমারী যাবেন? আপনার কি মাথা খারাপ হয়েছে বস? শান্তাকুমারী যেতে কি মাথা খারাপ লাগে নাকি? এই স্যার এই না সেটা ঠিক আছে বস, কিন্তু রাত্রেবেলায় শান্তাকুমারী যাবেন? শান্তা তো আপনার দিনের বেলায় পাত্তা দেয় না, রাত্রেবেলায় গেলে আবার কি কয় না না কয়। আরে সাগর, প্রেম হইতেছে একটা সাধনার বিষয়, আমার তো এমনিতে কোনো কাজ কাম নাই শান্তার লোকে প্রেম করা ছাড়া, সেদিক দিয়ে আমার কাছে দিন আর রাত সমান না। না বলতেছিলাম কি, এত রাতে যদি শান্তার বাড়ি যান, শান্তা আবার ঝাঁটা নিয়ে না আসে? আরে গাদা, শান্তার মা আমার চাচি না, দরজায় চাচির গিয়ে বললাম চাচি অনেকদিন আপনাকে দেখি না, সেই জন্য দেখতে আসলাম, ফাঁকতালে একটু শান্তারে দেখে নিলাম। এই শান্তা, ওই যে ওই দেখ, ওইটা আছে না, ওইটা সুপ্তারা। আর ধুর, ওটা সুপ্তারা না, ওটা ধ্রুবতারা। ধ্রুবতারা না, আচ্ছা যাই হোক আমি গেলাম রে। এখন যাবে কেন, একটু পরে যা, রাত হয়ে গেছে, ফুলি বুবু রাগ করবে। তুই ফুলি বুবুরে খুব ভয় পাস না? না ভয় পাবো কেন, শ্রদ্ধা করি। ফুলি বুবু যদি না থাকতো তাহলে কি আমার পড়ালেখা হইতো? হয়তো অন্য সবার মতো বল্লায় পাথর তুলতে হইতো, আর নয়তো পাথর কল অথবা ট্রাকে কাজ করতে হইতো। সরি আমি আসলে তোকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলি নাই। না কষ্ট আর কি, যা সত্য আমি তো তাই বলছি, বাদ দে সব, বই দে। আচ্ছা দাঁড়া নিয়ে আসি। কি রে দাঁড়ালি কেন? তুই তো দাঁড়াতে বললি। আচ্ছা বয় বয় বয়। গেলাম রে। ভাইয়া আমার, ভাইয়া এই যে আমার লক্ষ্মী ভাইয়া, লক্ষ্মী ভাইয়া। আচ্ছা লক্ষ্মী ভাইয়া আপনি এখানে কি করতেছেন বলেন তো? যে ভাই আমি একটু শান্তাকের বাড়ি আসছিলাম একটু বই নিতে, আপনারা এখানে কি করেন? মাশাআল্লাহ লক্ষ্মী ভাই কিন্তু ভালো প্রশ্ন করছে কিন্তু। লক্ষ্মী ভাইয়া, লক্ষ্মী ভাই এই যে বাউন্ডারিটা দেখতেছেন না, এটা হচ্ছে আমার বাউন্ডারি। আপনি 19 থাকতে যেমিতি পড়ছেন না, যে একটা বিন্দুর বেশি আরেকটা বিন্দু চারপাশে খালি ঘোরাফেরা করে পড়ছেন না আপনি? আমার লাইফের বাড়ি হচ্ছে এটা, আর আমার লাইফটা কি রে? শান্তা, শান্তাই হচ্ছে আমার একমাত্র বিন্দু।
সে বিন্দুর পিছপিছে আপনি কি করতেছেন, দুনিয়ার ঘুরেঘুরি করতেছেন, যাক সে অনেক কথা। আচ্ছা লক্ষ্মী ভাইয়া, এই যে আপনি শান্তার বই খাতা লইয়া মাঝে মাঝে দৌড় দেয় জানগা, তাহলে শান্তা কী দিয়া পড়বে, কসুর ডাক্য দিয়া পড়বে? হ্যাঁ, আপনার কোনো বই খাতা নাই? আমি এখনও বই কিনিনি। বই কিনতে পারো নাই ভালো কথা, তোর লেখাপড়ার দরকার কি? ছাড়া দাও, একটা চাটকাটা দেবো হারামজাদা। আপনার জিজ্ঞেস করছে এত কিছু? আপনি জানেন না যে লক্ষ্মীবাই তিন বেলা ভাত খেতে পারে না? লক্ষ্মীবাইয়ের কত আর্থিক সংকট আছে? মানুষের মনে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না। আমি নিজেই তো কত কষ্ট পাই লক্ষ্মীবাইয়ের জন্য। আচ্ছা লক্ষ্মীবাই, আপনার বই কিনতে কত লাগবে বলেন তো, আমি বইয়ের টাকা দেবো। আপনি ওর কথা কিছু মনে করেন না, ওর শাস্তি হবে, একটু পরে হবে, কান্দের উদ্বোস করবো 22 বার। জি 200 টাকা দাম। আচ্ছা লক্ষ্মীবাই, আপনি কোনো টেনশন করেন না, আমি আপনাকে 200 টাকা দিচ্ছি, আপনি পরে বই কিনে নিন। এখন শান্তার বইটা আপনি আমাকে দেন। দেন, আপনি বই দিয়ে কী করবেন? আমি শান্তাকে দিব ভাইয়া। আমি আপনার বই দেবো কেন? আমি তো আপনার কাছ থেকে বই নিই না জলিল ভাই। এই লক্ষ্মীবাই তুই সাংঘাতিক ব্যাধ বসে গেলে। এই এতক্ষণ আমি কী লিখছে দিলাম শান্তা, আমার কী হয় বল? শান্তা বসের কলিজা কলিজা বুঝছোস বেটা? তুই কি জানিস না শান্তা বসের কী হয়? কাকা শব্দ ভাই কয় কি, হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা, অফিস ছাড়া চলে? কালকে রাত্রি খাওয়ার পর কি গোর এখনো কাটেনি নাকি? ধর আমি কখন খেলাম, আমি তো বসেছিলাম। তোমার যে কথা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও, সেই লাইন আসো। চাচা তুমি তো ছিলা, তোমার সামনে কথা হলো, তুমি কও। কথায় আছে না, কাঁচা খুলতে সময় লাগে, কপাল খুলতে সময় লাগে না, হরিদেরও সেই অবস্থা। এলাকায় নাকি বিখ্যাত বিজনেসম্যান আসছে। কাকা তুমি থামো, তুমি জানো না বাকিটুকু আমি করছি। ঘটনা হচ্ছে আমি তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ পাইছি, বুঝছো? না তা তো বুঝলাম, কিন্তু তোর কাজ খান কি? আমার কাজ আবার কি, আমার কাজ তার পিস পিস ঘোরা আর ওই বুদ্ধি পরামর্শ দেওয়া, বুঝছো? তা পাথর সম্পর্কে তো তোর কোনো অভিজ্ঞতাই নেই, তুই তাহলে কি বুদ্ধি পরামর্শ দিবি? শব্দ ভাই তুমি এটা কি করছো, অনেক সাধন আকাঙ্ক্ষার পর চাকরিটা পাইছি, তুমি আমার চাকরি খাওয়ার ব্যবস্থা করো না। আচ্ছা ঠিক আছে, তোর চাকরি খেলাম না। তুই যে পাথর সম্পর্কে একটা কিচ্ছু জানিস না, একটা গর্দ, সেটা আমি কারো কমান না। শব্দ ভাই তোমার শ্বশুর বাড়ির থেকে যে সাফারিটা দিছিল সেটা তো তুমি গায়ে দাও না, তা আমার 2-4 দিন হাত দিবা। হ্যাঁ সাফারি দিয়ে তুই কি করবি? না মানে আমার যে বস, সে তো যে কাপড় চোপড় পরে হাঁটে যায় রাস্তা দিয়ে, ঠিক আছে, তার পিস পিস তো লুঙ্গি পরে হাঁটা যায় না, তারপরে ওই যে এলাকাতে যায় খালি ঘ্যাড়ান ঘ্যাড়ান গন্ধ করে, জার্মানি সেন্ট মারে আবার, তারপর যে দোকানের থেকে কাপড় কেনে ওই দোকানে তো আবার টাই ছাড়া ঢুকা যায় না। তাই নাকি? তাই নাকি মানে তুমি দেখো নাই? ও সরি তুমি তো দেখোই নাই। না ঠিক আছে, কিন্তু তুই তো ট্যাবলেটের মতো একটু মানুষ, আমার সাফারি কি তোর লাগবে না? ওই বেল্ট দিয়ে ভাস টাস করে পুরো অসুবিধা নেই। না সেটা ঠিক আছে, কিন্তু ওই সাফারিটা তো আমার শ্বশুর বাড়িতে দিছিল, ওই তোর ভাবি শুনলে আমার রাগ করবে। মিলুমিলু বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কখন যেন মেখে দিয়েছি এই দু চোখে ভালোবাসার কাজল। ইলুমিলু বাত বস গাও না। আচ্ছা বস, ওই যে ওই শালা আসতেছে। কোন শালা? ওই যে ধরবো বস। এই না ধরার কোনো কাম নাই, প্রত্যেক দিন ধরে ধরে কিন্তু ওর ভিত্তি থেকে ডর যাইতেছে কে কিন্তু। না ধৈরা তুই ঘা মারি দূর, তোর না মাথার একটু গরম আছে কিন্তু, তোর প্রত্যেক দিন কিন্তু আমি একটা কথাই বলি, কুত্তা বিলাই মেরে কিন্তু আত্মস্থ করা যেত না। না বড় মাথার মাথা খাবে সে, আর তার দুধ কলা দিয়ে পুষবো। কি উদাহরণ দিছে। জলিল ভাই এখানে কি করেন? আমি এতক্ষণ ধরে আপনারা খুঁজতেছি। কি জন্য লক্ষ্মী ভাই বলো তো? কি আশ্চর্য কথা, শান্তার নাম্বারটা চাইলেন না জোরের গোষ্ঠী। ভাইয়া আমার ভাইয়া, এই যে আমার লক্ষ্মী ভাইয়া, ভাইয়া তো বিরাট একটা কাজ করে ফেলাইছে ভাইয়া, নাম্বার নিয়ে আসছে শান্তার, এখন কি হবে ভাইয়ার জন্য? তোর কাজ হচ্ছে এখন মিষ্টি নিয়ে আসা, যা মিষ্টি নিয়ে আয়। বস আমি মিষ্টি কিনতে যাবো। কেন ওর জন্য মিষ্টি কিনে নিয়ে আসলে তোমার কি মান সম্মান চলে যাবে, ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে স্টুপিড? আর আইনে ওরই খাওয়াবো। ওর জন্য তুই মিষ্টি কিনে নিয়ে আসবি, কারণ ও হচ্ছে আমার ডার্লিং এর ক্লাসমেট, আই মিন আমার ছোট্ট শালা ছোট্ট ভাইয়া লক্ষ্মী ভাইয়া, যা এখন নিয়ে যা।
এই চামচা সাদা মিষ্টি আনিস। হ্যাঁ সাদা মিষ্টি নিয়ে আসো, যাও কুই 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 কুই। বস দুলা ভাই, কি সুন্দর করে আমাকে বিয়ের আগে দুলা ভাই ডেকে চাবল কি মেয়েটা। যা তাদের সাদা মিষ্টি নিয়ে আয়, কুই 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 কুই। যাও যাও রফিক, যাও মিষ্টি নিয়ে আসো, আমরা সবাই মিলে এখন ফুর্তি করে মিষ্টি খাই, যাও। লালা ভাইয়া, আমার ভাইয়া, এই যে আমার লক্ষ্মী ভাইয়া, লক্ষ্মী ভাইয়া, লক্ষ্মী ভাইয়া। কিরে তোর যুবরাজের খবর কি? তার আবার খবর? সে তো দিওয়ানা, এত দিওয়ানা হয়ে ঘুরলে তো হবে না। তাকে বল কিছু একটা কাজকর্ম করতে। বিয়ের পর বউকে তেল সাবান তো অন্তত কিনে দিতে হবে নাকি? আর বিয়ে, ওর বাবা মা রাজি হলে তো? বাবা মা রাজি না হলে একা একা বিয়ে করবে? বুঝলাম, একা একা বিয়ে করবো, আমারে খাওয়াবে কি? সেটাও তো একটা কথা, এমন বাউন্ডুলের বাউন্ডুলে কোনো কিছুই করে না, পাথর যে তুলবে সেটাও তো পারবে না। আচ্ছা শোন, একটা পরীক্ষা নিয়ে দেখ। কিভাবে? ভালো কথা বলেছিস তো, আমি আজকে যাই বলতেছি, তুই দাঁড়া, তুই খালি পরীক্ষাটা নিয়েই দেখ, হবে না তোর কাজ? আরে হবে। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? জি আছি মাশাআল্লাহ ভালো। আসসালাম আলাইকুম। ও আছে আমার বান্ধবী সোহাগী। আমি তো আপনার সাথে ওরে নিয়ে কোনো কথা বলি নাই। ও কথা হয়নি তাহলে? মানে অন্য জায়গা থেকে শুনেছি। গীতা আমি তাহলে আসি রে। আচ্ছা ঠিক আছে। কি ঘটনা? চোখের পলক মনে পড়ে না? না কই পড়বে না। শুনেন, লাভ নাই, কোনো লাভ নাই। আমার বান্ধবীর হৃদয় আগে থেকে কেউ একজন বুকিং দিয়ে রেখেছে। বুকিং দিয়ে রেখেছে? তা এই মানুষটা কি ডা? আমাদের জাফলং এই বাড়ি কলিমুদ্দিনের ছেলে রবি। ও কলিমুদ্দিনের ছেলে রবি, ওনার ওই একটাই ছেলে। শুনেছি সেই বলা তো বাদাই না বলা। বুঝেছি, আপনার বান্ধবীর কপাল ঘুরেছে, কষ্ট আছে, মেলা কষ্ট আছে। অন্যের কপাল নিয়ে আপনারা তো চিন্তা করতে হবে না। কাজ কর্ম করে না সেটা ঠিক, মানুষ তো খারাপ। আচ্ছা